ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেন সংকট বিষয়ে অবশেষে কূটনৈতিক সমাধানের কথা বলেছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ইউক্রেনের সংকট সমাধানের জন্য 27 জাতির এজোটের দরজা উন্মুক্ত রয়েছে। তিনি বলেন, অর্থবহ একটি পরিবেশ সৃষ্টি হলেই শুধুমাত্র কূটনৈতিক পথে ফেরা সম্ভব। তবে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার উপর আরও কিছু নতুন ইকোনমিক স্যাংশন দিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পুলিশের দ্বারা ভারতীয় মুসলিমদের ছড়িপেটা করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, পুলিশ আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞা দেখিয়েছে। গত মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় যে ভারতের বিজেপি শাসিত গুজরাট রাজ্যের খেদা জেলায় কতিপয় মুসলিমদেরকে পোলের সাথে বেঁধে রেখে পুলিশ প্রকাশ্যে ছড়িপেটা করছে। সে সময় পুলিশ সিভিল পোশাক পরিহিত অবস্থায় ছিল। খেদা জেলার সিনিয়র এসপি মিস্টার রাজেশ সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন যে ওইসব মুসলিমরা হিন্দুদের একটি ধর্মীয় উৎসব চলাকালীন অবস্থায় ভক্তদের প্রতি পাথর ছুড়ে মেরেছিল। গুজরাট হল ভারতের একটি স্পর্শকাতর রাজ্য, যেখানে 2002 সালের দাঙ্গায় 2000-এর বেশি লোক নিহত হয়, যাদের বেশিরভাগই ছিল মুসলমান। মিস্টার নরেন্দ্র মোদীর দল বিজেপি গুজরাটকে 25 বছরের বেশি সময় ধরে শাসন করে আসছে। ওই গুজরাট রাজ্যে আগামী ডিসেম্বরে বিধানসভার নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। পর্যবেক্ষকদের ভাষ্যমতে, মিস্টার নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি 2014 সালে ভারতের ক্ষমতায় আসার পর থেকেই সেদেশে ধর্মীয় উত্তেজনা বেড়েছে। নতুন নির্বাচনের দাবিতে ইমরান খান খুব শীঘ্রই রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে যে আগামী 12ই রবিউল আওয়াল অতিক্রান্ত হওয়ার পর তিনি যে কোনো দিন ওই কর্মসূচি ঘোষণা করবেন। ইমরান খানের পিটিআই দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা লং মার্চের মাধ্যমে রাজধানী ইসলামাবাদে 25 থেকে 30 লাখ লোক সমবেত করবেন। অতপর তারা সেখানে টানা অবস্থান করে নতুন নির্বাচনের তারিখ আদায় করে নেবেন। এদিকে ওই লং মার্চ ঠেকাতে পাক সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। শত শত কন্টেইনার দিয়ে রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিয়ে ইসলামাবাদকে সিল করে দেবার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এক সপ্তাহের জন্য রাজধানীর সকল শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করার কথা ভাবা হচ্ছে। আশেপাশের প্রদেশগুলো থেকে 30,000 অতিরিক্ত সিকিউরিটি ফোর্সের সদস্য চাওয়া হয়েছে। তাছাড়া অত্যাধুনিক হেলিকপ্টার ও ড্রোনের সাথে টিয়ার সেল সংযোজন করার ব্যবস্থা করা হচ্ছে। সব মিলিয়ে রাজধানী ইসলামাবাদ এক রণপ্রান্তরের রূপ ধারণ করতে যাচ্ছে। ওপেক প্লাস সদস্য দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরোধিতা ও অনুরোধ উপেক্ষা করে জ্বালানি তেলের উৎপাদন হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। এখন ওপেক প্লাস জ্বালানি তেলের মোট উৎপাদন 2 মিলিয়ন ব্যারেল কমিয়ে দেবে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর যুক্তরাষ্ট্র ওপেক প্লাস দেশগুলোকে তেলের উৎপাদন বৃদ্ধি করতে বারবার অনুরোধ ও চাপ প্রয়োগ করে যাচ্ছিল। এজন্য জো বাইডেন সম্প্রতি সৌদি আরব সফর করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের কূটনীতি ব্যর্থ হল। যুক্তরাষ্ট্র আবার নতুন করে ইরানের নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান সরকার চরম নিষ্ঠুরভাবে অতিমাত্রায় বল প্রয়োগ করে ইরানের বিক্ষোভ দমন করার চেষ্টা করে যাচ্ছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআয়ানি পশ্চিমা দেশগুলোর সরকারের সমালোচনা করে বলেছেন, তারা বিভিন্ন দেশের উপর রাজনৈতিক চাপ সৃষ্টির জন্য মানবাধিকারকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে। তিনি পশ্চিমা গণমাধ্যমগুলোর সমালোচনা করে বলেন, বলদর্পী ব্যবস্থার আজ্ঞাবাহ গণমাধ্যমগুলো তাদের সাথে সুর মিলিয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে দাঁড়িয়ে যায়।